পদ্মা সেতু নির্মাণে একটি বড় চ্যালেঞ্জ ছিল পাইলিং। কিছু জায়গায় বিশ্বের সবচেয়ে বেশি দৈর্ঘ্যের পাইল দিয়েও মাটির নিচে খুঁজে পাওয়া যাচ্ছিল না শক্ত স্তর। পরে স্কিন গ্রাউটিং প্রযুক্তির মাধ্যমে বসানো হয় এসব পাইল। মজার বিষয় হল, এই প্রযুক্তি বিশ্বের কোথাও প্রয়োগ হয়নি, এমনকি কোনো পাঠ্য বইও নেই। প্রকৌশলগত সফলতার আদ্যপ্রান্ত তুলে ধরছেন মোহাম্মদ নুরুন নবী, ছবি তুলেছেন ইয়াকুব লিটু। প্রমত্তা পদ্মা কতটা ভয়ঙ্কর জানে দেশের মানুষ, তাই তো এখানে কেউ সেতু নির্মাণের কথা কখনো ভাবেনি। প্রতিটি সেতু বেস গ্রাইন্ডিং বা ভিত্তির উপর নির্ভর করে নির্মাণ করা হয়, যাতে সেতু দেবে না যায়। পদ্মা সেতু তো প্রথমে তেমনটাই ভাবা হয়। এখন দৃশ্যমান এই সেতুতে 42টি পিলারের উপর বসেছে ইস্পাতের 41টি স্প্যান, আবার প্রতিটি পিলারের নিচে 62 মিলিমিটার পুরুত্ব 3 মিটার ব্যাসার্ধের পাইল রয়েছে কমপক্ষে 7টি। সর্বোচ্চ 125.46 মিটার গভীরতা নিয়ে পাইল বসেছে 264টি। প্রতিটি পাইল 8,250 টন ভার বহনে সক্ষম। এত গভীরে পাইল বসাতে আনা হয় 1,900 থেকে 3,500 কিলোজুল ক্ষমতার হাইড্রোলিক হ্যামার, এবং পৃথিবীর সর্বশক্তিমান হ্যামার দিয়ে সেই পাইল ড্রাইভ করতে যেও দেখা যাচ্ছে যে পাইলের সংখ্যা সবকিছু মিলে আমরা ডিজাইনের যে প্রবলেমটা সেটাকে সলভ করতে পারছি না, যে আমাদেরকে কিছু নতুন টেকনিক অ্যাপ্লাই করতে হয়েছে। আমরা বলি স্ক্রিন ফ্রিকশন ইমপ্রুভমেন্ট টেকনিক, যেটা স্টিল পাইলের ক্ষেত্রে অলমোস্ট পৃথিবীর কোনো টেক্সট বুকে নাই। দিজ আর ভেরি টাইম সেন্সিটিভ ডিসিশনস, এবং এটা যদি দেরি হয় তাহলে পুরো পদ্মা সেতুটাই দেরি হয়ে যাবে। বলা হয় থাকে পদ্মা হলো আনপ্রেডিক্টেবল রিভার, যার কূল কিনারা কেউ কখনো নির্ণয় করতে পারেনি, যেটা দেখেছে এই নির্মাণের সাথে জড়িত থাকা দেশি বিদেশি প্রকৌশলীরা। এই যেমন পাইলিং করতে গিয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের মাটি, নদীর বিভিন্ন রূপের কারণে মূল নকশা বদল করতে হয়েছে, পরিকল্পনাও বদল করতে হয়েছে। নানান প্রতিকূলতাকে পাশ কাটিয়ে অবশেষে নির্মিত হয়েছে এই সেতুটি, কিন্তু নির্মাণের কোনো অংশে কখনোই এর মানের সাথে আপোষ করা হয়নি, রক্ষা করা হয়েছে বিশ্ব মানদণ্ড। সাধারণত মাটির গভীরে পাথর বা মাটি শক্তস্থ না পাওয়া পর্যন্ত পাইলিং করতে হয়, কিন্তু মাওয়া প্রান্তে 6 ও 7 নম্বর খুঁটিতে পাইল করতে গিয়ে পাওয়া যায় মাটির নরম স্তর, ফলে এ প্রান্তে কাজ বন্ধ রাখে নির্মাণ সংশ্লিষ্টরা। সেতুর ভিত্তি নির্মাণও কষ্টকর হয়েছে, তারপরে মাটির নিচে কি ধরনের মাটি আছে সেটা আমরা জানতাম না, এবং আমরা কিছুটা ধরা খেয়েছি নিচে ক্লে সয়েল চলে আসার জন্য। আমরা যখন দেখলাম সয়েলের ভিন্নতা পাওয়া গেল, তো আমরা যেই ডিজাইন করেছিলাম সেই ডিজাইন আমাদের 22টা পিয়ারে ভার বহন নিতে পারছে না, আমরা নতুন এই ডিজাইনটা মডিফিকেশনের প্রয়োজন। এভাবে 14টি পাইলের নিচে মেলে নরম মাটি, এমন প্রেক্ষিতে পিলারের গোড়ায় খাস কাটা পাইল দিয়ে অতি মিহি সিমেন্টের মিশ্রণে নরম মাটি শক্ত করার প্রযুক্তি স্কিন ফ্রিকশন গ্রাউন্ডিংয়ে সিদ্ধান্ত আসে স্থপতি জামিলুর রাজা চৌধুরী ও সরকারের শীর্ষ পর্যায় থেকে। যত বেশি লেন্থের পাইল আমি দিতে পারবো তত আমি স্কিন ফ্রিকশন ক্যাপাসিটিটা বেশি পাবো, কিন্তু বেশি লেন্থের পাইল দেওয়ার ও কারিগরি সীমাবদ্ধতা বর্তমানে আছে। এই স্কিন ফ্রিকশন ক্যাপাসিটিটাকে বাড়ানোর জন্য স্কিনেও কিছু কিছু পাইলে গ্রাউটিং করতে হয়েছে। স্টিল পাইলের মধ্যে এই ধরনের স্কিন গ্রাউটিং করাটা এটা একদমই নতুন ছিল। কোথাও কোথাও বসানো হয় অতিরিক্ত পাইল, মূল সেতুর 22টি পিলারে বসে 7টি করে পাইল, 3 মিটার ডায়ামিটার। আসলে একটা 10 ফুট বাই 10 ফুট একটা রুম, 40 তলা বিল্ডিং যেরকম হয়, একটা পাইল এরকম একটা 10 ফুট বাই 10 ফুটের 40 তলা বিল্ডিং। পাইলিং জটিলতায় পিছিয়ে যায় কাজ, পরে 2015 সালের 12ই ডিসেম্বর শুরু হয়ে পাইলিং শেষ হয় 2019 সালে, আর পিলার বসানো শেষ হয় 2020 সালের 31শে ডিসেম্বর। মোহাম্মদ নুরুন নবী, 21শে টেলিভিশন, মাওয়া, মুন্সিগঞ্জ।